सो हेलो एवरीवन, वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ফাইনালি জন এব্রাহামের আপকামিং ছবি বেদা, সেই ছবিটা ফাইনালি আজকে টিজার ড্রপ করা হয়েছে এবং ছবিটা টিজার কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো এখানে জন এব্রাহামের সাথে সাথে শর্বরীকেও দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এখানে শর্বরীর যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে বেদা, এবং যে সেইখানকার মানে যে লোকেশন থেকে সে বিলং করে সেই লোকেশনের মধ্যে একটা পলিটিক্যাল ব্যাপার এসে যাচ্ছে এবং তারা তাদের মতো করে পুরো সেই টেরিটরিটাকে চালাচ্ছে এবং তারা মেয়েদের উপরে যে খারাপ কাজগুলো করছে সেইটা হয়ে সে কোথাও গিয়ে দাঁড়াবে মাসিয়া হয়ে, বেদার ক্যারেক্টারটা মানে সার্ভারির ক্যারেক্টারটা, এবং জন এব্রাহাম কোথাও গিয়ে তার ক্যারেক্টারটাকে সাপোর্ট করছে এবং তারও একটা রিভেঞ্জ নেওয়ার ব্যাপার আছে, কারণ তারও একটা পাস জড়িয়ে আছে যেখানে তামান্না ভাটিয়াকেও দেখানো হয়েছে। তো এখানে আশিস বিদ্যার্থী, অভিষেক ব্যানার্জি, সার্ভারি এবং জন এব্রাহাম, তো প্রত্যেকজন এখানে ভালো ভালো পারফর্মার আছে। মেকিং কতটা ভালো এবং অ্যাকশনগুলোকে খুব সুন্দর ওয়েল কোরিওগ্রাফ করে ডিজাইন করে ছাড়া হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। তার বেসিক যে রিজনটা, এখানে দু তিনটে শট আছে যদি সেগুলো দেখো, একটা হচ্ছে ক্যামেরাটা পুরো 360 অ্যাঙ্গেলে যেখানে ঘুরলো ওই পোর্শনটা যেভাবে এক্সিকিউশন করা হয়েছে সেটা কিন্তু ব্যাপক। জন এব্রাহাম যখন ফাইট করছে ওই ছুরির মধ্যে, ছুরি নিয়ে ওইগুলো, ওগুলোকে একদম খুব মানে ওই শর্টটাকে একদম খুব ফাস্ট ফরওয়ার্ড মুডের মধ্যে নেওয়া হয়েছে, তো ওই পোর্শনটা খুব ভালো। শর্বরী এখানে অ্যাকশন করছে তো তার অ্যাকশন সিকোয়েন্সগুলো একদম যত্ন করে ডিজাইন নেওয়া হয়েছে। টিজারটার মধ্যে একটা ডার্ক অ্যাপ্রোচ রাখা থাকলেও টিজারটা কিন্তু দেখতে ভালো লাগছে। ক্যামেরার কাজ খুব ভালো, এখানে সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো দেখে বোঝা যাচ্ছে। মেকিং খুব ভালো হবে, পারফরমেন্স খুব ইম্প্যাক্টফুল থাকতে চলেছে, এবং যেহেতু এটা রিমেক ছবি তো হয়তো ছবির কনসেপ্ট বা ছবির স্টোরি লাইন অবশ্যই বেটার ছিল, তাই জন্যই এরকম কাজের ওপরে রিমেক কাজ হচ্ছে। তো দেখার যে এই ছবিটা কিরকম কি ওয়ার্ক করতে পারে, কিন্তু আমার পার্সোনালি জন এব্রাহামের এই ছবিটা দেখে মনে হচ্ছে যে জন এব্রাহাম একটা বিজনেস করতে পারবে ছবিটা থেকে। মানে জন এব্রাহাম রিসেন্ট টাইমে পাঠান আসার পর মানুষ তার থেকে এইটা এক্সপেকটেশন রাখে যে সে একটা ভালো ছবি ডেলিভার করতে পারে, কারণ পাঠানেতে তার রোলটাকে সবাই পছন্দ করেছিল। এবং এইবার জন এব্রাহাম বিফোর পাঠান যে সমস্ত ছবি এনেছে, সত্যম এব জয়তে বা পার্ট টু বা ওই রকম কনসেপ্টের যে ছবিগুলো এনেছে সেই ছবিগুলো খুবই বাজে ছবি ছিল। তো আশা করবো যে এই ছবিটা, বেদা বলে ছবিটা, এই ছবিটা ভালো হবে এবং এখানে পারফরমেন্স ওয়াইজও খুব ভালো। অভিষেক ব্যানার্জিকে ব্যাপক লাগছে এবং আশিস বিদ্যার্থীকেও খুবই ভালো লাগছে। তো দেখার যে এই ছবিটা কেমন হয়, এবং অভিষেক ব্যানার্জি বলতে অ্যাক্টর অভিষেক ব্যানার্জির কথা বলছি। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।